প্রশ্ন দিয়ে শুরু করা যায়। আপনি কি জানেন যে কোনো মানুষের সাথে মাত্র 90 সেকেন্ড কথা বলে সেই মানুষটিকে অ্যাট্রাক্ট করে ইমপ্রেস করা যায়? এটা শুনে আপনি অবাক হলেও এটাই সত্যি। একটি রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে আজ মানুষের মধ্যে অ্যাটেনশন স্প্যান দিন দিন খুব কমে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন আমরা টিভিতে যত অ্যাড দেখি সেগুলোর টাইম স্প্যান এই 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যেই হয় এবং কিছু কিছু অ্যাড 30 সেকেন্ডেরও কম। এই অ্যাডগুলোর কাজ হলো এই সময়ের মধ্যেই আপনার আমার ব্রেন ওয়াশ করে দেওয়া। এবং দেখুন কোথাও না কোথাও আমাদের ব্রেন ওয়াশ হয়েই যাচ্ছে। এটা একটা টেকনিক, যেদিন আপনি এই টেকনিকটা শিখে যাবেন সেদিন আপনার পার্সোনাল লাইফের সাথে সাথে প্রফেশনাল লাইফেও উন্নতি শুরু হবে। কিন্তু এই টেকনিকটা শিখবো কিভাবে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেয়েছি নিকোলাস বুথম্যানের লেখা বিখ্যাত বই হাউ টু মেক পিপল লাইক ইউ ইন 90 সেকেন্ডস অর লেস। আজ আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একটা জেনারেল সাইকোলজি হলো আমরা কোনো মানুষকে দেখেই কিছু সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ইমাজিনেশন তৈরি করে ফেলি যে মানুষটা কেমন হতে পারে। ঠিক একইভাবে আমাদের ইমপ্রেশন অন্য মানুষ খুব তাড়াতাড়ি জাজ করে ফেলে এবং আমাদের জাস্ট কিছু সেকেন্ড জাজ করার পরেই। এর জন্য খুব দরকার হয়ে পড়ে যে স্টার্টিংয়ের সময়ই অন্যের কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করা এবং তার অ্যাটেনশন সাথে সাথে ক্যাপচার করা। বেশিরভাগ মানুষই যখন কারোর সাথে প্রথম কথা বলে তারা ঠিক বুঝে উঠতে পারে না যে তারা কি কথা বলবে। তারা নার্ভাস হয়ে পড়ে এবং অ্যাকওয়ার্ড ব্যবহার করে ফেলে, ফলে সামনের মানুষটার সাথে তারা ঠিক মতো রিলেশন তৈরি করে উঠতে পারে না। কখনো কখনো মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে এবং তার সঙ্গে দ্বিতীয়বার আর কথা বলার চেষ্টাও করে না, কারণ প্রথম ইমপ্রেশনই সে খারাপ করে ফেলে। আর কথাই আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। সুতরাং আপনাকে যদি কোনো মানুষের সাথে স্ট্রং কানেকশন বানাতে চান এবং তাদের সাথে কথা বলে তাদের মন জয় করতে চান তো এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি যে কোনো মানুষের সাথে ইমোশন লেভেলে কানেকশন তৈরি করতে পারেন, যে কিভাবে অন্যের সাথে কথা বলা উচিত এবং কি কথা বলা উচিত ইত্যাদি। আপনি যদি এই ব্যাপারটা শিখে যান আমরা কথা দিচ্ছি আপনি প্রফেশনাল লাইফে একজন ভালো কমিউনিকেটর তৈরি হতে পারবেন। চলুন শুরু করা যাক। লেখক এই বিষয়বস্তুটিকে 3টি পার্টে বিভক্ত করেছেন, 1 মিটিং, 2 এস্টাবলিশিং র্যাপোর্ট এবং 3 কমিউনিকেটিং। কোনো মানুষের সাথে প্রথম সাক্ষাৎ করা এবং তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করা, এই 2 ইম্পর্টেন্ট স্টেপের মাঝে আপনি 90 সেকেন্ডের সময় পাবেন যেখানে আপনি একজন মানুষের সাথে একটি মধুর সম্পর্ক তৈরি করে তাকে ইমপ্রেস করতে পারেন এবং একটি ইমোশন লেভেলে কানেকশন তৈরি করতে পারেন। সুতরাং আপনাকে একজন ভালো কমিউনিকেটর তৈরি হতে গেলে এই 3টি ইম্পর্টেন্ট পার্টকে মনোযোগ সহকারে বুঝতে হবে। তো প্রথমে আসি মিটিং। কোনো মানুষের সাথে প্রথম সাক্ষাতেই যদি আপনি একটি রাইট ইমপ্রেশন দিয়ে দিতে পারেন তো সেই মানুষটির কাছে আপনি একজন নিরাপদ, বিশ্বস্ত এবং আন্তরিক হয়ে উঠবেন, যে আপনাকে সাহায্য করবে একটি মধুর সম্পর্ক তৈরি করতে। এখানে আমরা আপনাকে 5টি ছোট টিপস দেব যাকে ফলো করে কিছু সেকেন্ডের মধ্যেই আপনি একটি রাইট ইমপ্রেশন তৈরি করতে পারবেন, যাকে আমরা বলি গ্রিটিং, মানে অভিবাদন। নাম্বার 1, বি ওপেন, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবসময় ওপেন থাকতে হবে, ক্লোজ রাখলে চলবে না। আপনি যদি 2টি হাত এইভাবে জড়ো করে রাখেন বা দাঁড়াবার সময় 2টি পা একসাথে করে রাখেন এবং খুব অল্প জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকেন, এটা হলো ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজের উদাহরণ। যেখানে আপনি যদি আপনার হাত ওপেন রাখেন, দাঁড়াবার সময় 2 পায়ের মাঝে একটু গ্যাপ রাখেন এবং একটু বেশি জায়গা নিয়ে দাঁড়ান, সেটা হলো ওপেন বডি ল্যাঙ্গুয়েজের উদাহরণ। সুতরাং আপনি যখন কারোর সাথে প্রথম সাক্ষাৎ করবেন তখন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ওপেন থাকে, এতে আপনাকে ইমপ্রেসিভ দেখাবে। নাম্বার 2, আই কন্ট্যাক্ট, কথা বলার সময় আই কন্ট্যাক্ট করা খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে এটা ভীষণই পাওয়ারফুল। যখন কোনো নতুন মানুষের সাথে সাক্ষাৎ করবে তার সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট করুন, এতে আপনাকে অ্যাট্রাকটিভ এবং কনফিডেন্ট দেখাবে। যদি আপনি ঠিক করে আই কন্ট্যাক্ট না করেন সেটা আপনাকে নার্ভাস দেখাবে, আনইন্টারেস্টেড দেখাবে এবং আপনার সামনে থাকা মানুষটার কাছে আপনি অবিশ্বস্ত হয়ে পড়বেন, যেটা কিনা এই ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। তবে মনে রাখবেন সর্বক্ষণ আই কন্ট্যাক্ট রাখাটাও ঠিক নয়, এতে আপনাকে অদ্ভুত দেখাতে পারে। আপনি সিচুয়েশন বুঝে ঠিক যতটা আই কন্ট্যাক্ট রাখা দরকার ততটাই রাখবেন। নাম্বার 3, বিম, বিম মানে একটা জেনুইন স্মাইল। আই কন্ট্যাক্ট হওয়ার পরে পরেই আপনাকে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির আগেই একটি হালকা স্মাইল দিতে হবে, এটা আপনার পজিটিভ অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করবে। কিন্তু মনে রাখবেন আপনার স্মাইল যেন কৃত্রিম না হয়, আপনাকে একটা জেনুইন স্মাইল দিতে হবে যেটা আপনাকে আরও স্মার্ট করে তুলবে। নাম্বার 4, হাই অর হ্যালো, স্মাইল দেওয়ার পর আপনাকে একটা গুড টোন এবং ফুল এনার্জি সমেত কথা বলা শুরু করতে হবে। হাই, হ্যালো, নমস্কার, যেভাবে আপনি কথা বলা শুরু করতে চান। মনে রাখবেন যতটা ভালোভাবে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন সামনের জন্য ঠিক ততটা ভালোভাবেই আপনাকে ইন্ট্রোডিউস করবে। আপনি যদি শুধু হাই বা হ্যালো বলে থেমে যান সামনের জন্য শুধু হাই বা হ্যালো বলেই থেমে যাবে, যেটা একটা বিশ্রী পরিস্থিতি সৃষ্টি করবে। এখানে আপনাকে বলতে হবে
হ্যালো, আমি প্রমিত, আমি একজন নেটওয়ার্কার। আপনি দেখবেন সামনের জন্য ঠিক ততটাই রিপ্লাই দেবে যেমন সে বলবে হাই আমি রঞ্জন, আমি একজন গ্রাফিক ডিজাইনার। ঠিক এইভাবে আপনি আপনার কথা আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, এটাই হবে সঠিক সময় আপনার সামনের মানুষটির কাছ থেকে তার ইনফরমেশন গ্যাদার করার। নাম্বার 5, লিন। এরপরে আসে লিন। কথা বলার সময় আপনাকে সামনের দিকে একটু লিন হতে হবে, মানে ঝুঁকতে হবে, যেটা আপনার সামনের মানুষটিকে দেখাবে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড আছেন এবং ওপেন আছেন। আমরা বারবার বলি যে নিজেকে ইন্টারেস্টিং বানিয়ে লাভ নেই, সামনের মানুষটার প্রতি ইন্টারেস্টেড হন। একটা কথা, আপনার সামনের মানুষটি যদি মহিলা হন তাহলে এই লিন হওয়াটা একটু বুঝে শুনে করবে, তা না হলে এই ব্যাপারটা একটা বিশ্রী এবং খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে। পরের পার্ট হলো এস্টাবলিশিং রেপোর্ট। এই তিনটে পার্টের মধ্যে এই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি কোনো মানুষের সাথে তার আবেগ এবং তার মানসিক স্তরের সাথে গভীর সংযোগ তৈরি করতে পারবেন, যার কারণে এক অন্য মাত্রায় মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা ভীষণ আবেগপ্রবণ হই, যার ফলে আমরা ম্যাক্সিমাম ডিসিশন মাথা থেকে নয় মন থেকে নিয়ে থাকি, আর এটাই আমাদের ইমোশনাল কানেকশন তৈরি করার সাহায্য করে এবং আমরা অন্যের ইমোশন এবং ফিলিংস বুঝে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি। এবার আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যার থেকে আপনি একটা স্ট্রং র্যাপোর্ট তৈরি করতে পারবেন। প্রথমে আসবো অ্যাটিটিউড। কখনো কখনো আপনি দেখে থাকবেন আপনি হয়তো ক্লোজ কোনো বন্ধুর সাথে কথা বলছেন, তখন আপনি উপলব্ধি করলেন যে আপনার বন্ধু আপসেট আছেন বা রেগে আছেন। আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, সে আপনাকে হেসে বলল যে কিছুই হয়নি। আপনি বিশ্বাস করলেন না, পরে আপনি জানলেন যে আপনি ঠিক ধরেছিলেন, কোনো তো একটা কারণ হবে যার জন্য আপনি বুঝতে পেরেছিলেন সে মিথ্যে বলছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সে না বলা সত্ত্বেও আপনি কি করে বুঝলেন? তার অ্যাটিটিউড দেখে। আমাদের অ্যাটিটিউড এটা সরাসরি প্রভাব ফেলে আমাদের মাইন্ডের উপর, যেটা আমাদের সমস্ত শরীরের সাথে কানেক্টেড থাকে। দেখুন, আপনার অ্যাটিটিউড যদি আপসেট থাকে তো আপনি যত ভালোভাবেই কথা বলুন না কেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার টোন এবং আপনার মুখের ভঙ্গিমা দেখে সেটা সবাই বুঝতে পেরে যাবে যে আপনাকে র্যাপোর্ট বিল্ড করতে দেবে না। সুতরাং কারোর সাথে কথা বলার সময় উষ্ণ, উৎসাহী, আত্মবিশ্বাসী, সহায়ক, স্বচ্ছন্দ, এই পজিটিভ অ্যাটিটিউডগুলো যেন অবশ্যই থাকে। নেক্সট আসবো আর্ট অফ সিঙ্ক্রোনাইজেশন। আপনি যদি ক্রিকেট খেলা ভালোবাসেন তো তাদের সাথে আপনার ভালো জমবে যারা ক্রিকেটে ইন্টারেস্ট রাখে। আপনি দেখবেন সিমিলার টাইপের লোকেরা খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে মিশে যায় এবং কমফোর্টেবল হয়ে কানেকশন বানিয়ে নেয়। কেন? কারণ এটাই সত্যি যে আমরা তাদের সাথে বেশি থাকতে ভালোবাসি এবং তাদেরকেই বেশি পছন্দ করি যাদের চিন্তাভাবনা, ধারণা, পছন্দ আমাদের মতো হয়। তাদের সাথে আমাদের খুবই কম জমে যারা আমাদের উল্টো চিন্তাভাবনা রাখে। অতএব আমরা যদি সামনের মানুষটার সাথে নিজেকে সিঙ্ক্রোনাইজ করতে পারি এবং তার মতো ব্যবহার করতে পারি তাহলে তার সঙ্গে একটা ভালো র্যাপোর্ট বিল্ড হতে পারে। প্রশ্ন হলো আমরা সিন কিভাবে করতে পারি। প্রতিটি মানুষের থট, আইডিয়া আলাদা আলাদা হলেও কিছু কমন জিনিস আছে যেগুলোকে সিন করে আমরা একজনের সাথে কানেকশন তৈরি করতে পারি। এখানে 3V এর প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। প্রথম ভিজুয়াল, দ্বিতীয় ভোকাল এবং তৃতীয় ভার্বাল। আমাদের সব থেকে বেশি 55% কমিউনিকেশন হয় ভিজুয়াল থেকে, যেটা হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। 38% কমিউনিকেশন ডিপেন্ড করে ভয়েস টোনের উপর এবং মাত্র 7% ডিপেন্ড করে ভার্বাল কমিউনিকেশনের উপর, মানে যেসব কথা বা ওয়ার্ড আমরা বলে থাকি। তো এখানে ভিজুয়াল মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাকে আমাদের সিন করা সব থেকে বেশি জরুরি। এখানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ সিন করার জন্য একটি সাধারণ কৌশল অবলম্বন করতে পারেন, যাকে আমরা বলি মিররিং। মানে এখানে আপনাকে সামনে থাকা মানুষটির বডি ল্যাঙ্গুয়েজকে কপি করতে হবে, মানে সে যদি কথা বলার সময় হাতের উপর হাত রাখে আপনিও তাই করুন, সে যদি আপনার দিকে একটু লিন হয় আপনিও একটু লিন হন। সুতরাং কথা বলার সময় তার যতটা বডি ল্যাঙ্গুয়েজ কপি করার দরকার তা করুন, কিন্তু মনে রাখবেন সে যেন বুঝতে না পারে যে আপনি তাকে ইচ্ছে করে কপি করছেন, কারণ একবার যদি সে বুঝে যায় যে কিছু গড়বড় আছে তাহলে আর র্যাপোর্ট বিল্ড হবে না। এবার আসবো ভোকাল কমিউনিকেশনে। আপনার বলার কায়দার উপর 38% কমিউনিকেশন ডিপেন্ড করে, সুতরাং এটা সিন করা খুবই দরকার। ভোকাল সিন করার জন্য প্রথম যে সিন করা দরকার তা হলো আমাদের সামনের মানুষটির টোন অফ ভয়েস, মানে আপনার সামনের মানুষ যদি আপনাকে এক্সাইটেড ভাবে কিছু জিজ্ঞেস করে আপনিও এক্সাইটেড হয়ে জবাব দিন, যদি সে ইমোশনাল ভাবে বলে আপনিও ইমোশনাল ভাবেই বলুন। ঠিক একইভাবে আপনি তার কথা বলার ভলিউম এবং স্পিড এই দুটোকেও সিন করতে পারেন, যদি সে তাড়াতাড়ি কথা বলে আপনিও তাড়াতাড়ি বলুন, যদি সে ধীরে বলে আপনিও ধীরে বলুন। তারপর আপনি তার কথা বলার ছন্দ এবং মাত্রা এই দুটিকেও সিন করতে পারেন। তারপরে আসে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন হলো সামনের মানুষটির কথা বলার সময় কি কি ওয়ার্ড ইউজ করছে এবং কি কি বিষয়ের উপর কথা বলছে, এই নিয়ে পরে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। নেক্সট আসবো কংগ্রুইটি, মানে সামঞ্জস্য।
আপনি দেখে থাকবেন, আমরা যখন কোনো মুভি দেখি কোনো একটা ক্যারেক্টারকে আমরা নিজের মতো ভেবে নিই, যদিও আমরা জানি সবটাই ফেক, তবু আমরা তার দুঃখে দুঃখিত হই, তার আনন্দে আনন্দিত হই, সেই মুভিতে যা দেখানো হচ্ছে তা বিশ্বাস করতে শুরু করি এবং ইমোশনালি কানেক্ট হয়ে যাই। কেন? কারণ কাঙ্গুরেটি, যারা ভালো অ্যাক্টর তারা অ্যাক্টিং করার সময় কমিউনিকেশনের এই তিন ভিকে সবসময় অনুরূপ রাখে, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন এবং ভোকাল এই তিনটে জিনিস একে অপরের সাথে অনুরূপ থাকে, ফলে তাদের অ্যাক্টিং আমাদের সত্যি এবং বিশ্বাসযোগ্য লাগতে থাকে। সুতরাং আপনি যদি চান মানুষ আপনাকে বিশ্বাস করুক এবং ইমোশনাল কানেকশন তৈরি করতে, তাহলে আপনাকে কাঙ্গুরেটি রাখতে হবে, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস এবং ওয়ার্ড এই তিনটের প্রতি আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। নেক্সট আসবো কমিউনিকেট। এখানে আপনি জানবেন একটি মানুষের সাথে প্রথম দেখা হলে কী কী কথা বলা উচিত অথবা কী ওয়ার্ড ইউজ করা উচিত। কিছু মানুষ আছেন যারা প্রথম সাক্ষাতে কী কথা বলা উচিত তা বুঝে উঠতে পারেন না, এবং কী কী কথা বলে কনভারসেশনটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যাতে তার কোম্পানিটি মানুষের পছন্দ হয়।